থেকে সূর্য অস্ত যায়নি এখনো, সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়নি এখনো। এখনো আকাশ লাল গোধূলি মাখা, সবুজ দিগন্তে দেখো মেলেছে পাখা। তবু ব্যর্থতা চিরকাল ছিল এখনো, তাই সে বদলায়নি, সূর্য অস্ত যায়নি। বাবা বেরোলাম, সবে তো পৌনে দশটা বাজে, এখন গিয়ে কি করবে? দরকার আছে তাই যাচ্ছি। দরকার? তোমার দরকার মানে তো ওই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা আর তাদের সঙ্গে লুকি চুরিয়ে বিড়ি সিগারেট ফোঁকা। বিড়ি সিগারেট খেলে তুমি আমাকে দেখেছো কখনো? আমি কি দেখবো, তোমার বন্ধু বান্ধবরাই তো বলছে আমাকে। কে বলেছে, নামটা বলো। হ্যাঁ, আমি তাদের নাম বলি আর তুমি তাদের সঙ্গে মারপিট করে আসো। করবোই তো, তারা আমার নামে উল্টো পাল্টা কথা বলবে আর আমি কি তাদের পুজো করে বেড়াবো, মেরে হাত পা ভেঙে দেবো? তা তুমি পারো, এই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে সেটাও তুমি শিখে গেছো। এই ওদের নামে একদম উল্টো পাল্টা কথা বলবেন। হ্যাঁ, ওদের সাথে আমাকে সবসময় মিশতে হয়, মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে ওরা সাহায্য করে। ওদের টাকা পয়সা যে তোমার মাথা ঘুরিয়ে দিচ্ছে সেটা কি আমার বুঝতে বাকি আছে নাকি? হ্যাঁ, ওই বুঝেই থাকো, দেওয়ার তো মুরদ নেই, একটা টাকা দিলেই তার হিসেব চায়। বন্ধুদের সাথে না বলতেও লজ্জা করে। লজ্জা করলে বলো না, বন্ধুদের টাকার হিসেব দেখাচ্ছে, দেখো তারা তোমার মতো ওই বাবার পকেট ফাঁকা করছে কিনা গিয়ে দেখো। এই ননসেন্সের মতো কথা বলো না তো। এই কি বললি, কি বললি? আমার সাথে কেউ এইভাবে কথা বলে রাজা? তুমি না বড় হয়েছো, তুমি তোমার কাজ করছো, তোমার কাজ করো, আমাকে জ্ঞান দিতে আসতে হবে না। তাই বলে তুমি বাবার সাথে এইভাবে কথা বলবে, এই ভাষায় কথা বলবে? হ্যাঁ বলবো, দরকার হলে না ভাষায় কথা বলবো, তাকে তোমার কি? তাকে তুমি বোঝাচ্ছো কেন? দা বাবাকে যখন ননসেন্স বলছে তখন তোমার কথা শুনবে? ও আর মানুষ নেই, পশু হয়ে গেছে। বাবা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এই খারাপ হয়ে যাচ্ছে মানে কি করবি? তুই আমাকে মারবি? মারবি? মার, মার না, মার। আপনি একটু মাথাটা ঠান্ডা করুন না। ও আমাকে, ও আমাকে ননসেন্স বলবে আর আমি চুপ করে থাকবো? মেরে হাড় ঘুরিয়ে দেবো আমি। গায়ে হাত দিয়ে দেখো না, তারপর কার হাড় ঘুরিয়ে যায় দেখাচ্ছি। এ রাজা এসব কি বলছো তুমি? বন্ধুদের সার্কেলটা দেখতে হবে বাবা, এর থেকে বেশি কি শিখবে? ও খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। মেসেজ দেখেছো? মেসেজ দেখেছো? যাও স্কুলে যাও। সবাই লিখে নাও, সবাই বুঝতে পেরেছ? রাজা দাঁড়াও, বলো তো আমি লাস্ট কি বললাম? বুঝতে পারিনি ম্যাম। বুঝতে পারোনি নাকি বোঝার চেষ্টাই করোনি? আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি পড়ানোর সময় পেছনে বসে গল্প করছো, কি ব্যাপার বলো তো? অ্যাকচুয়ালি ম্যাম তাড়াতাড়ি আসতে পারি না তো, তাই সামনে বসার জায়গা পাই না। এই তুই মিথ্যা কথা বলছিস কেন? আসতে দেরি হয় না ম্যাম, ও অনেক আগে আসে, ইচ্ছা করেই পেছনে বসে। এই তুই বেশি বুঝিস। হ্যাঁ বুঝি তো, তুই আগে আসিস নি।
না আসিনি, তুই একদম বেশি বকবি না বুঝেছিস? না বকবে না, ও মিথ্যা কথা বলবে। আচ্ছা আচ্ছা চুপ করো অন্তরা, তুমি বসো। রাজা তুমি কাল থেকে ফার্স্ট বেঞ্চে বসবে, বুঝতে পেরেছো? বসো। উফ, কি হলো ঈশান? বললে কিন্তু ঈশান কোনে মেঘ জমিয়ে দো। কিসের জন্য কামড়ালো ম্যাম? কোথায়? এই কে করলো শব্দটা বলো, কে করলো শব্দটা? তোমরা যদি না বলো হেড স্যারের কাছে গিয়ে আমি তোমাদের সবার নামে রিপোর্ট করব। এখনো সত্যি করে বলো কে করলো শব্দটা। ঠিক আছে কেউ বলবে না তো? আমি যাচ্ছি এখন হেড স্যারের কাছে গিয়ে তোমাদের সবার নামে রিপোর্ট করব। ম্যাম আমরা তো কিছু করিনি। তোমরা কিছু করোনি ঠিক কথাই, তবে শব্দটা কে করেছে সেটা তোমরা জানো কি? জানো না? স্কুলে কে মোবাইল এনেছে বলো? স্কুলে কে মোবাইল এনেছে? লেখা নেই, পড়া নেই, খালি সারাদিন আটে আর কি মারা, আর স্কুলে এসে মোবাইল নিয়ে ঘাটাটি করা? আপনারা তো স্কুলে মোবাইল নিয়ে আসেন ম্যাম। এই কে বললে কথাটা বলো, কে বললে কথাটা? ঠিক আছে টিফিনের ঘন্টা পড়ে গেছে, আমি যাচ্ছি হেড স্যারের কাছে। হ্যাঁ বল, কোথায়? কেন? আচ্ছা ঠিক আছে, দেখছি কী করে যায়। হ্যাঁ রাখ, আসছি। এই কে ফোন করেছিল রে? আরে ওর গার্লফ্রেন্ড ফোন করেছিল, সেটাও তোকে বলবে? এত ফাঁট বকিস না, সত্যি সন্তু ফোন করেছিল, পাতা কেটে রাখছি যাবি? হ্যাঁ চল 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 চল। কিন্তু স্কুল চলাকালীন পালাবি কী করে? আরে এখন তো টিফিন চলছে, যত কিছু হবে না, পালাই। পালাবি তো, কিন্তু কোথা দিয়ে? তাও তো ঠিক। আচ্ছা শোন, প্রথমে গেট দিয়ে ট্রাই করি, তারপরে যদি সাকসেস না হই তাহলে কি করি? আরে ওই যে দেখ এদিকে, ওই যে তিনতলার জানলাটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওখান দিয়েই ভাবছি। ওখান দিয়ে কি পড়ে গিয়ে হাত পা ভাঙলে? এই তুই তো ঘন ঘন ব্যাগ গিয়ে মানিস কেমন রে? সাহস থাকলে আমাদের সে যাবি, না হলে যাবি না, বুঝেছিস? এই চল তো। হ্যাঁ চল তো চল। আপনারা সবাই আছেন, আজ আপনাদের সঙ্গে বসেছি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন আমাদের অদ্রিজা ম্যাডামের সঙ্গে ক্লাস টুয়েলভের ছেলেরা কেমন ব্যবহার করেছে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্কুলে মোবাইল অ্যালাউ নয় জেনেও ওরা মোবাইল নিয়ে স্কুলে আসছে। আরেকটি কথা, কিছু ছেলে স্কুল থেকে প্রত্যেক দিন পালিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। আপনারা এগুলো নিয়ে একটু ভাবুন। হ্যাঁ স্যার, আজকে টিফিনের সময় শিবু রাজা বাপি ওরা পালাচ্ছিল, অবশ্য আমাকে দেখে আর পালাতে পারেনি। তবে তারপরে সোমা বলল যে নাকি ওরা তিনতলা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে পালিয়েছে। সর্বনাশ! আরে ওখান থেকে পড়ে হাত পা ভাঙলে তো স্কুলের ঘাড়ে দোষ চাপবে, তাছাড়া বিকায়দায় পড়লে তো মারা পড়বে। না এরা বিপদ দেখছে ভয়ঙ্কর বাড়িয়ে দিল। স্যার আমাদের ওই তিনতলার খোলা জানলাটা গ্রিল দিয়ে আটকে দিলে হয় না? সেটা দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু বুঝতেই তো পারছেন আমাদের
ছোট স্কুল, আই মিন স্টুডেন্ট সংখ্যা খুব কম, ডেভেলপমেন্ট ফিজ যা ওঠে তা দিয়ে সারা বছরের খরচ চালাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। স্যার তাহলে এর উপায় কি? আপনারা সবাই মিলে একটু ভাবুন তো কি করা যায়। স্যার স্যার আমার মনে হয় যারা এগুলো করছে তাদের সাথে একটু বসা দরকার। বসে কি হবে? ভালো করে বুঝিয়ে বলতে হবে। আপনি বুঝিয়ে বললেন আর ওরা বুঝে গেল। ভালো করে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। দেখুন আপনি নতুন এসেছেন তো তাই বুঝতে পারছেন না, কিছুদিন যাক সব বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, উনি কি বলতে চাইছে আগে শুনুন। গোপালবাবু আপনি কি ওদেরকে ডেকে নিয়ে কথা বলতে চাইছেন ওদের সঙ্গে? হ্যাঁ, ওই গণতান্ত্রিক পদ্ধতি আর কি। তবে স্যার আমার মনে হয় ওদের গার্জেন ডেকে একবার সাবধান করে দেওয়াই ভালো। স্যার ওরা অন্যায় করেছে ঠিকই, কিন্তু আমাদের মনে রাখতে হবে ওরা যে বয়স সন্ধিকালে দাঁড়িয়ে আছে সেখানে গার্জেন ডাকলে হিতে বিপরীত হবে না তো? হিতে বিপরীত আবার কি হবে? দাঁড়ান দাঁড়ান, অদ্রিজা ম্যাডাম খারাপ কিছু বলেনি। বয়স সন্ধিকালের সমস্যা একটা একটা বড় সমস্যা, সেটাকে সমাধান করা একটা দুরূহ ব্যাপার। আচ্ছা ওদের বুঝিয়ে দেখাই যাক না। দেখতে পারেন, তবে স্যার আমার মনে হয় এতে খুব বেশি একটা কাজ হবে। কাজ না হলে গার্জেন ডাকার পথ তো খোলাই রইল। গোপালবাবু। হ্যাঁ স্যার বলুন। আপনি একটা ইনিশিয়েটিভ নিয়ে ওদের বুঝিয়ে দেখুন না। স্যার আপনি যখন বলছেন তখন আমি দেখছি কতদূর কি করা যায়। কিন্তু স্কুল পালিয়ে ওরা গেল কোথায়? তাহলে আসতে দেবে স্কুলের ম্যাম আছে বলে যা অর্ডার করবে তাই নাকি শুনতে হবে। আরে ছাড় না ইয়ার, মস্তির সময় মটকা গরম করিস না তো, নে টান দে। শালা মটকা কি এমনি গরম হয়? শালা আসতে যাবো এমন সময়। হ্যাঁ রে, ম্যামটা এমনভাবে রিয়্যাক্ট করলো না দেখলে মেজাজটা গরম হয়ে যায়। এই মালটার নাম কি রে? আরে ওই যে অদ্রিজা, অদ্রিজা মজুমদার। ভাইটা চালাচ্ছে না। এই শোন, তুই যদি বলিস তাহলে মালটার জ্বালানিটা একটু কমিয়ে দিই। আরে ধর না না, ওসব ঝামেলা যাওয়ার দরকার নেই, শেষে পুলিশ কেস হয়ে গেলে প্রবলেমে পড়ে যাবো। আরে বাপি ছাড় না, রায় যখন যাই জিনিস বাদ দে। ঠিক আছে তবে তাই হোক। কী বলিস সন্তু, তোরা যখন চাইছিস না তখন আমার আর খুঁচিয়ে ঘা করে লাভ নেই ভাই। পরিষ্কার কথা, আমি তো আর তোদের স্কুলে পড়ি না যে আমাকে ওই প্রবলেম ফেস করতে হবে। যাকে চল। কোথায়? আরে স্কুল ছুটি হওয়ার সময় হয়েছে তো, ডালিয়ার সাথে একটু মোলাকাত করে আসি। আপোচে বুঝি। আচ্ছা তো তন্দ্রাও তো তোমার জন্য ওয়েট করবে বাবা। তা হয়তো করবে, কিন্তু যাকে চল। এই তন্দ্রা, এই দেখ আমি একটা মোবাইল কিনেছি, কেমন হয়েছে বল? ভালো করে দেখলামই না তো কি করে বলবো। দেখ ভালো হয়েছে না? তুই কিনবি নাকি একটা? কিনতে তো ইচ্ছা হয় কিন্তু। কিনে ফেল তুই একটা, রাতে দুজনে হোয়াটসঅ্যাপে চ্যাট করবো। আর শোন। হ্যাঁ, তাহলে তো আজকে বাড়িতে গিয়েই মাকে একটা কিনে দিতে বলতে হয়। এই তুই আমাকে একটা হেল্প করবি? কি ব্যাপারে হেল্প করতে হবে বল? আমার মাকে না তোকে একটু বুঝিয়ে বলতে হবে। ওরে বাবা, কাকিমাকে আমি বুঝাবো? উল্টে আমাকেই বুঝিয়ে দেবে, ক্ষমা কর। তুই কি সেলফিশ রে, আমার জন্য একটু বকা খেতে পারবি না? আচ্ছা আচ্ছা, অত রিকোয়েস্ট করতে হবে না। আচ্ছা তবে কাকিমা যদি আমায় বকা দেয়? কি রে তন্দ্রাজি,
তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস, বাড়ি যাবি না? হ্যাঁ যাবো, তুই যা, আমি আর ডালিয়া পরে আসছি। কারোর জন্য ওয়েট করছিস মনে হচ্ছে। তাতে তোর কি প্রবলেম হচ্ছে? আমার আবার কি প্রবলেম থাকতে পারে, তোরা চালিয়ে যা। তুই এখানে থাকতে পারিস? মাথা খারাপ এই সময় কাউকে ডিস্টার্ব করতে আছে নাকি? তোকেও ধরে দেব। আমার দরকার নেই। কি রে দাঁড়িয়ে আছিস কেন? আরে যাচ্ছি। আরে চল, দেরি হয়ে যাচ্ছে তো। আরে আজকে সন্তুর আসার কথা, এত দেরি করে না, উফ ভাল লাগে। চল চল তো, চল। না ডালিয়া, এখন আমি ওকে মোবাইল দেব না। কেন কাকিমা, মোবাইল থাকলে এখন পড়াশোনার কত সুবিধা হতো। সুবিধার থেকে অসুবিধাটা হবে অনেক বেশি। সামনে পরীক্ষা, এখন মোবাইল পেলে কি আর তোমরা পড়াশোনা করবে? শুধু গল্প আর মেসেজ চালাচালি হবে। তা কেন কাকিমা? কেন সেটা তোমরাই ভালো করে বলতে পারবে। দেখছি তো চারিদিকে ছেলে মেয়েদের, মোবাইল পেলে শুধু টেপাটিপি আর ঘষাঘষি করতেই আছে, পড়াশোনা সব শিখেই তুলে দিয়েছে। আমি বলছিলাম কি কাকিমা, দেখো ডালিয়া, তোমার কিনতে ইচ্ছা হয় তুমি কেন আমার মেয়ের মাথাটা তুমি বিগড়ে দিও না। মা তুই চুপ কর, সামনে পরীক্ষা, এখন মোবাইল চাই? মোবাইল এখন হবে না। তন্দ্রা আসছি কাকিমা, আসছি। হুম এসো। ওইভাবে সময় কথাগুলো না বললে হতো না? তুই চুপ কর, ওইভাবে না বললে থামতো না। সামনে পরীক্ষা, এখন মোবাইল কিনবো। কই আমাদের সময় তো মোবাইল ছিল না, তা আমাদের পড়াশোনা হয়নি? তোমাদের কথা বাদ দাও, তোমরা সেই কোন মানধাতা আমলের লোক। এই মানধাতা আমলের লোকেরাই তোকে জন্ম দিয়েছে, তোকে লেখাপড়া শেখাচ্ছে। এরা না থাকলে বড় বড় লেকচার দেওয়া বেরিয়ে যেত। মানধাতা আমলের লোক। মোবাইলটা হলে তুমি কিনে দেবে না তাই তো? পরীক্ষা হয়ে যাক, তারপরে ভাব। ঠিক আছে আমিও দেখছি। কিরে বসে পড়লি যে, খাবি না? আমার খিদে নেই। মোবাইল কিনে দিলে বুঝে খিদে থাকতো তাই না? তোমাকে মোবাইল কিনে দিতে হবে না। পড়ে থাকো ওইভাবে, দেখে কতক্ষণ থাকতে পারিস, তারপরে খিদে পেলে ঠিক রান্না ঘরে চলে যাবি। আমি তো বলেছি পরীক্ষার পরে তোকে আমি ভালো মোবাইল কিনে দেব। খোল, নে এবার খোল। দেখ ভাল লাগে না, দেখি তো জানলা দিয়ে কি করছে এতক্ষণ ঘরের মধ্যে। ইয়ে কি দরজাটা ভাঙতে হবে। এবে কি দেখেছো, কতটা পেয়েছো, কতটুকু ছিল কথা, যে কিছু পায়নি আশা পুরায়নি তার মনে কত ব্যথা। এবে কি দেখেছো, কতটা পেয়েছো, কতটুকু ছিল কথা,
যে কিছু পায়নি আশা পুরায়নি তার মনে কত ব্যথা। তন্দ্রার খবর কি? হ্যাঁ, এখন একটু ভালো আছে। তা তুমি কাল থেকে এ পর্যন্ত কি হসপিটালেই ছিলে? হ্যাঁ। তা বাড়িতে খবর দেওয়ার প্রয়োজন বোধ করলে না? আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ফোন করার সময় পাইনি। সময় পাওনি নাকি ইচ্ছে ছিল না, কোনটা? এই তো ভারী মুশকিল, বলছি সময় পাইনি তবু। এই কে? নমস্কার, আমি গোপাল সরকার, আপনাদের স্কুলে নতুন জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আসুন বসুন। জ্ঞানদা একটু চা করো তো। করছি। তারপর বলুন, কবে জয়েন করলেন আমাদের স্কুলে? এই তো সপ্তাহখানেক হলো জয়েন করলাম। এই সমস্ত গার্জিয়ানদের সাথে পরিচয় করছি, ভাবলাম আপনার সাথেও একটু পরিচয় করে যাই। তা ভালো করেছেন। তো এখন স্যার আপনি ভালো আছেন? ও রাজা রাজা রাজা, বলো তোমার পড়াশোনা কেমন চলছে বলো। ওর আর পড়াশোনা, রাত দিন এখানে ওখানে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই তো কাল বিকেলে বাড়ি থেকে বেরিয়েছে, এই এখন ফিরলো। আরে সে তো একটা সমস্যা হয়ে গেল, তাই আমার চিন্তা হয় কিনা বলুন। হ্যাঁ চিন্তা তো হবারই কথা। আচ্ছা রাজা, এইভাবে সময়টাকে মিস ইউজ করছো কেন? এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বড় বেঈমানকে জানো, এই সময়। একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, তাই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। কে তাই তো? নিন চা নিন। কিরে স্যারের কথার উত্তর দে, তবু দেখেছেন চুপ করে আছে, গণ্ডমূর্খ একটা। ধ্যাত, এদের সাথে কথাই বলতে নেই, কথাই বলতে জানে না। রাজা রাজা রাজা, বসো এখানে, বসো বসো, আসো। অশোকবাবু আপনি একটু শান্ত হন। আচ্ছা রাজা, তোমার বাবা তো ভালো কথাই বলেছিল। দেখো আজ তুমি যাদের অন্তরঙ্গ বন্ধু ভাবছো তাদের স্বার্থে সামান্যতম আঘাত লাগো, দেখবে তারাই তোমার সবচেয়ে বড় শত্রু হবে। আর আমি যতটুকু শুনেছি তোমার ট্যালেন্ট তোদের চেয়ে অনেক বেশি। হ্যাঁ স্যার, ও নিচের দিকের ক্লাসে ফার্স্ট হতো। তবে এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর। রাজা তুমি বাজে সঙ্গ ত্যাগ করো। আচ্ছা স্যার, এবার আমি উঠবো। ও হ্যাঁ, তোমাকে তো বেশ অনেকটা সময় আটকে রাখলাম, তা তুমি এখন যাবে কোথায়? হসপিটালে যেতে হবে, ওখানে তন্দ্রা ভর্তি আছে। এই তুই এক্ষুনি তো সেখান থেকে ফিরে এলি? হ্যাঁ এসেছি, আবার যেতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো, আমরাও তন্দ্রাকে দেখে আসি। চলুন অশোকবাবু, চলুন চলুন। দেখুন অশোকবাবু, এই বয়সে ছেলে মেয়েদের উপর জোর খাটিয়ে বা রাগ দেখিয়ে কিছু করা যাবে না, তাতে বিপদ আরও বাড়তে পারে। দেখলেন না তন্দ্রাটা কি করলো? হ্যাঁ, বাবা মায়ের কি দুশ্চিন্তা বলুন তো দেখি। তবে দেখুন, এদের সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করে মিষ্টি কথা বলে যাতে এদের বিপদ থেকে ফিরিয়ে আনা যায়, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। আপনি ঠিক কথাই বলেছেন। হ্যাঁ দেখা যাক, চলুন, রাজা অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ চলুন চলুন। কি রে রাজা, এত কি টেনশন নিচ্ছিস? টেনশন না, শুধু চিন্তা হচ্ছে তন্দ্রাটা এরকম কেন করল। আরে মায়ের উপর অভিমান করে হয়তো করে ফেলেছে। রাগ করিস না রাজা, তোর মাদার ইনলা এমন জেদি আর এত বদমেজাজি না, সাল্লা দেখলেই মটকা গরম হয়ে যায়।
আরে বাবা, মেয়েটা তো একটা মোবাইল চেয়েছে, বিশাল কিছু তো চাইনি, কিনে দিলেই পারতো। হ্যাঁ, সবাই তো তোর বাবার মতন উদার নয়। আরে আমার বাবা হচ্ছে মাইডিয়া লোক, যখন যা চাইবো তখন তাই পাবো। আর না দিয়ে উপায় আছে, বাড়ি থেকে চলে যাবো না? হ্যাঁ, ওই ব্ল্যাকমেলিংটা ভালোই শিখেছিস। তুই একটিকেও পারিস মারি। কী বলবো আর, সবাই বেশ খোশ মেজাজে মনে হচ্ছে। হ্যাঁ, ওই শিবুদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তা অ্যাক্টিংয়ের কথা কি শুনছিলাম? অ্যাক্টিং মানে অ্যানুয়াল ফাংশন, স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে না? অ্যানুয়াল ফাংশন? ও হ্যাঁ, অ্যানুয়াল ফাংশন। শোনো, স্কুলের অ্যানুয়াল ফাংশনের দায়িত্বটা এই জমিবার আমার উপর দিয়েছেন, তো এই ব্যাপারে আমি তোমাদের সাথে একবার বসতে চাই। তো কবে বসা যায় বলো তো? স্যার কালকে বসা যাক। কালকে? ঠিক আছে, কালকে তাহলে টিফিনের সময় বসা যাক। তাহলে এখন আমি আসি। হ্যাঁ স্যার, চলো শিবু। স্যার কোথায়? আমাদের বাড়ি যাবো। আমাদের বাড়ি? হ্যাঁ, তোমার বাবার সাথে তো পরিচয় করে আসবো। বাবা তো বাড়িতে নেই স্যার। তাতে কী হলো, তোমার মায়ের সাথে পরিচয় করে আসবো। যাবেন? চলুন। চলো। শিবুটা ফেসে গেল রে শালা, একেবারে ছিনে যোগ। যাক গে, চল। কোথায়? আরে ঠেকে চল। আরে চল না ইয়ার, চল। দাদা আমি বাড়ি চললাম, আপনি দরজাটা দিয়ে দেন। আমি পড়ছি, তুমি রাজাকে বলো। রাজা তো এখনো বাড়ি আসেনি দাদা। এখনো বাড়ি আসেনি? না। কটা বাজে? পৌনে দশটা। হ্যাঁ, পড়া তো সেই 8:30 শেষ হয়ে গেছে, কোথায় গেল তাহলে? ছেলেটা এমন চিন্তায় ফেলে দেয় না? আপনি বেশি চিন্তা করবেন না দাদা, দেখুন হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। আরে সেটা তো বলে যাবে, একদম গোল্লায় গেছে ছেলেটা, ওর আর পড়াশুনো টুনো হবে না বুঝলে। উফ, যাক গে, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। যেতে পারে, যাই সন্তুদের বাড়িটা একবার দেখে আসি। দিদি দিদি, এখানে ওই সঞ্জয়দের বাড়ি কোনটা? কেন বলুন তো? না, ওনার ছেলের সম্পর্কে একটু কথা বলতে। কেন, কিছু হয়েছে নাকি? আপনি আমাকে বলতে পারেন, আমি ওনার ওয়াইফ। ও না, কিছু হয়নি তবে। আচ্ছা আচ্ছা, আপনি আমার বাড়িতে চলুন, আমি সব শুনছি। আচ্ছা চলুন। এবারে বলুন আপনার কি অভিযোগ আছে? না, অভিযোগ মানে এই এইখানে দাঁড়িয়ে কথাগুলো বলবো? বাড়ির ভিতরে গিয়ে বললে ভালো হতো না? না না, বাড়িতে এখন কেউ নেই, আপনার যা বলার আপনি এখানেই বলুন। ঠিক আছে, শুনুন, আমি শুনলাম রাজা ওই সন্তুর বাইকের পিছনে বসে আপনাদের বাড়ির দিকে এসেছে। হ্যাঁ, ওরা এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওরা বেরিয়ে গেছে, ওরা ওদের এক বন্ধু দিদি বিয়েতে গেছে। ও, তা বন্ধুর বাড়িটা কোথায়? সেটা তো বলতে পারবো না। তা ওই সন্তুকে ফোন করে জেনে নিন না। আমার ফোনে টাকা নেই। ও আচ্ছা ঠিক আছে, আপনি ওই সন্তুর ফোন নাম্বারটা বলুন, আমি ফোন করে জেনে নিচ্ছি। ফোনে চার্জ নেই। চার্জ নেই? তাহলে আপনারা ওর সঙ্গে কমিউনিকেট করবেন কি করে? সেই জন্য তো আমার ফোনটা নিয়ে গেছে। ও তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন। আমার তো নাম্বারটা মনে নেই। আপনার ফোন নাম্বার মনে নেই? ছেলেকে প্রশ্রয় দিচ্ছেন, দিন।
তবে এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আপনি তখন থেকে কি বলতে চাইছেন বলুন তো? অনবরত বলে যাচ্ছেন আমার ছেলে খারাপ, আমার ছেলে খারাপ। আমি কিন্তু এখনো একবারও বলিনি আপনার ছেলে খারাপ। তবে শুনুন, আপনার ছেলে সত্যি ভালো নেই, মদ বিড়ি সিগারেট গাঁজা খইনি সব কিছু ধরেছে, আর আপনার ছেলের পাল্লায় পড়ে আমার ছেলেটাও ধরেছে। আস্তে বলুন, আস্তে বলুন, আমরা এখানে বাস করি তো। ওই জন্যই তো প্রথমে বলেছিলাম বাড়ির ভিতরে গিয়ে কথাটা বলি, তা তো শোনেন না। শুনুন, এখনো সময় আছে, ছেলেটাকে শোধরানোর চেষ্টা করুন। আপনি আপনারটা করুন আর আমি আমারটা করি। ঠিক আছে, আপনি এখন যান, ওর বাবা এলে আমি জানাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ গোপালবাবু, হ্যালো সন্তু। হ্যাঁ শোন সোনা, রাজার বাবা এসেছিল। কে? আঙ্কেল, আমি সন্তু। দাঁড়াও আসছি। বলো, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আপনি আমার মাকে থ্রেড দিয়ে এসেছেন? আমি তোমার মাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আমার মাকে থ্রেড দিয়ে এসেছেন। মা এখনো ভয়ে কাঁপছে। সে কি কাঁপার মতো তো কিছু ঘটেনি সেখানে। আমি শুধু গিয়েছিলাম আমার ছেলের খোঁজে তোমাদের বাড়িতে। আপনার ছেলের লিজ কি আমার মাকে দিয়ে এসেছেন যে সেখানে খোঁজ নিতে গেছেন? না সেটা দিইনি, কিন্তু রাজাকে ডাকুন। রাজা বাড়ি থাকলে কি আমি তোমাদের বাড়িতে যেতাম? আর আমাকে কি এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে হতো? ঝামেলার কি হয়েছে? এটা তো শুধু ঝাটকা, দেখুন না কি খেল দেখায়। সন্তু সন্তু শোনো, রাস্তায় দাঁড়িয়ে এভাবে গন্ডগোল করো না, আসো ভেতরে আসো, ভালো করে শুনি কি হয়েছে। শোনার কিছু নেই, সমস্ত হিসাব আমি এখান থেকে বুঝে নিয়ে যাব। সালা আমার মায়ের সাথে দুর্ব্যবহার করে আসবে আর আমি আঁচলের তলায় লুকিয়ে থাকবো। দেখো সন্তু, আমি তোমার মায়ের সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, তুমি শুধু শুধু এখানে এসে সিন ক্রিয়েট করছো। আমি সিন ক্রিয়েট করছি? আপনি আমাদের পাড়ায় গিয়ে সিন ক্রিয়েট করেননি? মা তো বললো আপনার চিৎকারে পাড়ার সবাই বেরিয়ে এসেছিল। ওখানে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু হয়নি। তোমার মা যদি বলে থাকে তাহলে চলো, আমি তোমার মায়ের সামনাসামনি কথাগুলো বলছি। এই নিয়ে যাও, মানে নিয়ে যাবো, মানে আমার অসুস্থ মাকে আবার অসুস্থ করার জন্য আপনাকে নিয়ে যাবো? সালা আমাকে চেনেনি এখনো। চিনেছি চিনেছি। এই কি চিনেছিস বল, কি চিনেছিস? ঘর বাড়ি উড়িয়ে দেবো সালা। এই সন্তু, বাবার বসে ভদ্রলোককে দুটুকারি করছো? হ্যাঁ করছি। এ কি ব্যবহার সন্তু, তুই কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছিস, সাবধান হয়ে কথা বল। আরে সালা, আমাকে সাবধান করার আগে তুই তোর নিজের বাবাকে সাবধান কর। আরে আমার মাকে অপমান করে এসে আবার বড় বড় কথা। দেখো শুনতো, আমি কিন্তু তোমার মাকে অপমান করিনি, অথচ তুমি আমার ঘর বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য বন্ধু বান্ধবদের নিয়ে এসেছো। কাকু, আপনি বিশ্বাস করুন, আপনার সাথে কথা বলবো বলে আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। আপনি কিছু মনে করবেন না কাকু। আমার মনে করার মতো কিছু রেখেছে তোমাদের বন্ধু? আচ্ছা, এই রাজা তো তোমাদেরই বন্ধু, তার বাবাকে অপমান করতে তোমাদের বন্ধুর বাচ্চা না? তোমরাই চিনে রাখো তোমাদের বন্ধুকে। এই শালা, এই কি চিনবে বল, কি চিনবে? ওরা আমাকে ভালো মতোই চেনে, শালা তুই চিনে রাখ। তুই কিন্তু আবার অসভ্যের মতো কথা বলছিস সন্তু। আমি অসভ্য? আমি অসভ্য? হ্যাঁ তুই যে আমার কথা বলছিস তোকে ওটা ছাড়া কিছু বলা যায় না। এই শোন, এই থাম তো। আমি যদি অসভ্য হই তাহলে তুই অসভ্য, তোর বাবা অসভ্য। তোমরা তোমাদের বন্ধুকে নিয়ে যাও এখান থেকে, ওর মাথা খারাপ হয়ে গেছে।
এই এই চল এই এখান থেকে যাও মানে এটা কি তোর বাপের রাস্তা নাকি সালা একে যে এখান থেকে যেতে বলছিস আর কি বললি আর মাথা খারাপ হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি সালা পাগল হয়ে গেছি পাগল হ্যাঁ পাগল হয়ে গেছি সালা হ্যাঁ পাগল হয়ে গেছি তুই আমার বাবার গায়ে হাত তুললি মারা পড়ে যাবি আমাকে চিনিস মারা পড়ে যাবি আরে যা যা রাজা তোমার মনে আছে আমি তোমাকে একদিন বলেছিলাম যে আজ তুমি যাদের অন্তরঙ্গ বন্ধু ভাবছ তাদের স্বার্থে সামান্যতম আঘাত লাগো দেখবে তারাই তোমায় চরম আঘাত আনবে দেখো সন্তুর বাবার বিশাল বিজনেস প্রচুর টাকা পয়সা ও খারাপ রেজাল্ট করলে কিচ্ছু এসে যাবে না কিন্তু তোমাকে তোমাকে তো পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে কি তাই তো আপনি বলছেন আর দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে এই চলে যাবেন আবার ছুটবে ওই সন্তুর কাছে না না অশোকবাবু আমার তো মনে হয় না দেখলেন না আজ ও আপনার হয়ে ওর বন্ধুর বিরুদ্ধে রুখে দাঁড়ালো রাজা দেখো আমার যেটা মনে হয়েছে যে তোমাকে এবং তোমার বন্ধুদের বিপথে চালিত করছে ওই সন্তু আমার মনে হয় তোমরা সন্তুর কাছ থেকে সরে এসো ভালো হও পড়াশোনা করো আর ওকেও তোমরা ভালোর পথে নিয়ে এসো বুঝেছ রাজা রাজা কাঁদে না বাবা যাও যাও বাবার কাছে যাও ক্ষমা চাও যাও বাবার কাছে যাও ক্ষমা চাও তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই তোমরা এবার চুপ করো এবার আমরা আলোচনা শুরু করব স্যার বাপি আর তন্দ্রা তো এখনো এলো না তন্দ্রা তো অসুস্থ হতে আসতে পারবে না জানি কিন্তু বাপি এখনো এলো না কেন আমরা এসে গেছি স্যার আরে তুমি আবার এই অবস্থায় আসতে গেলে কেন স্যার আপনি ডাকলেন তাই না এসে থাকতে পারলাম না স্যার আমি ওদের রাস্তাতে যাচ্ছিলাম তখন আমাকে ডেকে বললো বাপি তো আমিও যাবো তাই আমি ওকে নিয়ে এলাম সে ভালো করেছো এই তুমি একটু ওকে ধরে বসিয়ে দাও তো দেখো ঠিক এইভাবে এইভাবেই তোমরা একে অপরকে সাহায্য করবে বাড়িতে বাবা মায়ের সাথে তোমাদের সুখ দুঃখের কথা শেয়ার করতে হবে তবেই না তারা তোমাদের ব্যথা বেদনা দুঃখের কথা জানতে পারবে
আর একটা কথা তোমরা মনে রেখো, দেখো কেউ কোনোদিন আত্মনিয়ন্ত্রণ হারিও না। আত্মনিয়ন্ত্রণ না থাকলে কেউ কোনোদিন জীবনে বড় হতে পারে না। এই যে তোমাদের মধ্যে কেউ কেউ বিপথে চালিত হচ্ছে, জীবন সংশয় কাজ করে ফেলছো। আচ্ছা, এটা কি তোমরা ঠিক করছো? আসলে তোমরা প্রত্যেকে নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করছো। এই যে বিপথে চালিত হওয়া, এটাও তো এক ধরনের আত্মহত্যা। শোনো, এসব পথ থেকে ফিরে এসো, পড়াশোনায় মন দাও, দেখবে আত্মশক্তি ফিরে পাবে। যাক, অনেক জ্ঞানগর্ব কথা বললাম। এবার আমাদের অ্যানুয়াল ফাংশন, যদিও এখন অনেক দেরি আছে, তবুও প্রিপারেশনটা এখন আমাদের এখন থেকেই নিতে হবে। আর শোনো, এই ব্যাপারে আমি যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখো, রাজা নাটকের দিকটা দেখবে, আর ডালিয়া তুমি সামলাবে নাচের দিকটা, আর গানের দিকটা দেখবে তন্দ্রা। আর কুইজের দায়িত্ব থাকলো শিবুর ওপর। ঠিক আছে স্যার। স্যার, কুইজের দায়িত্ব শিবুর উপরে? কেন, আমি পারি না নাকি রে? না না, ও পারবে। আর বাপি, তুমি ভলেন্টিয়ার তৈরির কাজটা ভালো করে করবে। তুই তোর উপযুক্ত কাজটাই পেয়েছিস। আরে রাজা, বাপিকে অত আন্ডার এস্টিমেট করো না। বাপি না থাকলে স্টেজের উপরে কোনো কাজই তোমরা সঠিকভাবে করতে পারবে না। আর হ্যাঁ, তোমাদের যাকে যা দায়িত্ব দিয়েছি প্রত্যেকের সাথে একজন স্যার বা ম্যাডাম থাকবেন, আর বাকিরা তোমরা সবাই কিন্তু এদের সাহায্য করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তাই হবে স্যার, তাই হবে স্যার, তাই হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমরা ট্যুরে যাওয়ার বিষয়ে আলোচনা করব। ট্যুরে যাওয়া হবে? বাহ, হ্যাঁ স্যার, ভালো ভালো ভালো, খুব ভালো। কোথায় যাওয়া হবে স্যার? সেটা তোমরাই ঠিক করো। তবে হ্যাঁ রাজা, একটা কথা, কয়েকদিন পর। তার কারণ, তন্দ্রাকেও তো আমাদের সাথে নিতে হবে নাকি? এর মধ্যে তোমরা স্পটটা ঠিক করে ফেলো, বুঝতে পেরেছো? স্পট ঠিক হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্পট ঠিক হয়ে গেছে। এরই মধ্যে ঠিক হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। তা কোথায় যাচ্ছি আমরা স্যার? মাছরাঙা দ্বীপ স্যার। মাছরাঙা দ্বীপ? হ্যাঁ স্যার। তার মানে ইছামতি নদী? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে চলো সবাই মিলে যাই মাছরাঙা দ্বীপ। আকাশে দিগন্ত থেকে সূর্য অস্ত যায়নি, এখনো সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়নি। এখনো নীল আকাশে দিগন্ত থেকে সূর্য অস্ত যায়নি, এখনো সব কিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়নি। এখনো এখনো আকাশ লাল গোধূলি মাখা, সবুজ দিগন্তে পাখা, এখনো আকাশ লাল গোধূলি মাখা, সবুজ দিগন্তে দেখো মেলেছে পাখা। তবু ব্যর্থতা চিরকাল ছিল, এখনো তাই সে বদলায়নি, সূর্য অস্ত যায়নি।